হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমার টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছো যে আজকে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তো আজকে আমি যাব পলাশিতে, তো পলাশি যাব। তো এখন 3:50 আমার মালদা নবদ্বীপ ট্রেন আছে, ওখান থেকে উঠবো। ওখান থেকে নেমে খাগড়াঘাট স্টেশন যাব। খাগড়াঘাট থেকে আমাকে যেতে হবে বহরমপুর কোর্ট স্টেশন। ওখান থেকে ওই বহরমপুর কোর্ট স্টেশন থেকে আমাকে যেতে হবে পলাশি। তো এত দূর জার্নি আছে, তো ভিডিওর সঙ্গে থাকো আর দেখতে থাকো কীভাবে যাচ্ছি। রুম থেকে বেরিয়ে পড়েছি, এখন স্টেশনের দিকে যাচ্ছি। আর বেশি হাতে টাইম নেই, 10-15-20 মিনিট মতো টাইম আছে। তো ডিরেক্ট স্টেশনে যাবো এখন। ভাবলাম টোটো ধরবো, কিন্তু টোটো ধরলাম না, হেঁটে হেঁটেই চলে গেলাম, আর ইচ্ছে হলো না। তো খুব কাছেই, খুব একটা দূরে না, 10-15 মিনিটের মতো লাগে, তো হেঁটে হেঁটেই চলে গেলাম। তো স্টেশনে পৌঁছে গেছে, এখন 3 নম্বর প্ল্যাটফর্মে যাব। ওখানে মালদা নবদ্বীপ ট্রেনটা লেগে গেছে, তো ও দাঁড়িয়ে আছে, ঢুকে গেছে। তো আস্তে আস্তে যাচ্ছি হেঁটে হেঁটে, ট্রেনের বগিটা খুঁজতে। আমি আমার সিট পেয়ে গেছি, এখন ট্রেনটা ছেড়ে দিবে, জাস্ট ভিউটা একবার দেখে নাও। এটা আজিমগঞ্জ রেল স্টেশন। তো ট্রেনটা লেট হয়, অনেক লেটে পৌঁছেছে। এখন মোটামুটি 6টার দিকে পৌঁছানোর কথা ছিল, এখন 6টা পার হয়ে গেছে, পৌঁছায়নি। তো অনেক টাইম লাগবে এখন। সারাদিনে টায়ার্ড হওয়ার জন্য সেরকমভাবে ভিডিওটা করতে হয়নি, তো এখন আমরা একদম স্পটে গিয়ে একদম কথা বলছি ডিরেক্ট। এখন টোটো থেকে নেমে গেলাম, হাঁটতে হাঁটতে যাবো স্মৃতিসৌধের দিকে, যাচ্ছে আস্তে আস্তে আমরা দুজনই। মনুমেন্ট পলাশি, রামনগর ফেরিঘাট, এখান থেকে 2 কিলোমিটার।
পৌঁছে গেছি পলাশি ব্যাটেল গ্রাউন্ডে। তো জিনিসটা দেখাচ্ছি, এই সিরাজদৌল্লা মূর্তি তোমরা দেখতেই পাচ্ছ এখানে আছে। আর এটা হচ্ছে একটা মুভমেন্টের মতো আছে, একটা স্মৃতি শুধু করে রেখেছে যাতে মানুষ মনে রাখতে পারে। তো দেখতে থাকো জিনিসটা একদম কাছে গিয়ে। তো আমাদের পলাশি ব্যাটেল গ্রাউন্ডটা ঘোরা হয়ে গেল, তো আমরা এখন যাবো হচ্ছে রামনগর ফেরিঘাটে যাবো এখান থেকে। এখান থেকে কতটা দূর হবে, এখান থেকে টোটো ধরবো, তারপরে এখান থেকে যাবো। তো টোটোর জন্য আমরা ওয়েট করছি এখন সবাই, আমরা সবাই বলতে আমরা দুজনই আছি। নেমে গেলাম ফেরিঘাটে, জাস্ট অসাধারণ একটা ভিউ দেখাচ্ছি তোমাদের ব্যাক ক্যামেরাতে, তোমরা দেখতে থাকো জাস্ট ভিউটা। জাস্ট কি বলবো, অসাধারণ একটা দৃশ্য, মানে মনটা একটা হালকা হয়ে গেল, কেমন লাগছে? তো ওই নিয়ে আসলো ঘোরা দেয় অ্যাকচুয়ালি, ওর জন্যই আসা, নাহলে হয়তো আসা হতো না। ওকে অনেক থ্যাংক ইউ, অবশ্য থ্যাংক ইউ বলে ছোটো করবো না, এরকম আসা যাওয়া লেগেই থাকবে আমাদের, এরকম ব্লগ পেতেই থাকবে। তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলেই। মাথা জল দে একটু, এই তো শুদ্ধ হয়ে গেছিস। ঘাটের পরিবেশটা তোমরা দেখতেই পাচ্ছ। পার হয়ে গেলাম, কীভাবে পার হলো দেখতে পারলাম। তো এখানে এসে অনেক কিছু শুনলাম, তো একটা জায়গা আছে তো ইংরেজদের আমল থেকে, মানে ওখানে থেকে এসে জায়গাটা যাওয়ার কথা বললো, তো অনেকে যায় নাকি, দেখা যাক ওই জায়গাটা যাওয়ার চেষ্টা করবো, দেখাবো। ওই আমরা ওই এই দিকটা ঢুকছি, তো দেখতেই পারছো জাস্ট এখানে আগেকার দিনের গাছপালা, জাস্ট ওয়াও লেভেলের, সত্যি অসাধারণ গাছপালা। সে কতদিনের যে গাছপালা আছে এখানে, দেখো আমাদেরকে গাইড করছেন উনি, ইনি হচ্ছে আমার বন্ধুর মানে অফিসের কলিগ, ঠিক আছে, পুরোটা গাইড করছে। মানে পেয়ে গেছি একজনকে আসার সময়, মানে জাস্ট আমাদের, আমরা জানতাম না যে এখানে এরকম জায়গা আছে, উনি ওনার সাথে দেখা হয়ে গেলো হঠাৎ করে ঘাট পার হওয়ার সময়, উনি সব কিছু আমাদেরকে বলছে, তারপর ওনার কথা বলে যাচ্ছি। এই অনেক ফরেস্ট ডিপার্টমেন্টের হয়ে গেছে, তো এখানে কিছু কিছু লোক কাজের জন্য থাকছেন, এটাকে ইউজ করছেন জাস্ট, এমন অকাজের না, জিনিসটা কাজে লাগছে, কিন্তু দেখো কত পুরনো। কতদিন হয়ে আছে দেখেই বোঝা, thank you.
মধ্যে একটা জায়গা আসলাম, এটা হচ্ছে ইংরেজদের আমল থেকে একদম গাছগুলো আছে, দেখতে পাচ্ছি এটা পুরোটা বাগান, পুরো হাঁটছি রাস্তা, এটা রাস্তা আছে, রাস্তার সাইডে যেটা আছে পুরোটাই আম বাগান, লিচু, মানে সব ধরনের গাছ আছে, গাছের মধ্যে জাস্ট মানে পাতা পাতা বইছে, একদম লতা পাতা বইছে, একদম দেখেই বুঝতে হচ্ছে পুরাতন গাছ একদম। আচ্ছা আসেন।